নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি সুনিতা। আজকে আমি এনেছি আপনার জন্য নতুন একটা ভিডিও। আজকের ভিডিওতে আমি কালার এচিং প্রসেস দেখাবো। আজকের প্রসেসটা আমরা এই ডিজাইনের উপর দেখাবো যে আজকে আমরা ডিজাইনটা আমরা অ্যাবস্ট্রাক্ট ডিজাইন নিয়েছি। এই অ্যাবস্ট্রাক্ট ডিজাইনের উপর আপনাদের প্রসেসটা দেখাবো। আমরা ফার্স্টে গ্লাসটা ফার্স্ট এড করে নিয়েছি, ফার্স্ট এড করে ধুয়ে নিয়েছি, আমরা পরিষ্কারও করে নিচ্ছি গ্লাসটা। আমরা গ্লাসটায় আজকে 6mm গ্লাসের উপর দেখাবো। গ্লাসটার সাইজ আছে আপনাদের 70 ইঞ্চি বাই 18 ইঞ্চির মতো। দেখতে পাচ্ছেন আমরা প্রসেস এখানে শুরু করে দিয়েছি, আপনাদের ফার্স্ট এড করাটা আর দেখাইনি। আমরা ফার্স্ট এডের পর থেকে আপনাদের ডিজাইনটা দেখাচ্ছি। আমরা ফিল্মটা ফার্স্টে বসিয়ে নিচ্ছি গ্লাসের উপর। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে, যাতে তারাও আমার নতুন নতুন ভিডিও পায়। আমার চ্যানেলে আপনার সমস্ত রকমের এচিং প্রসেস দেখতে পাবেন, আমরা সমস্ত রকমের এচিং প্রসেস দেখাই। যদি আমার ভিডিও দেখে কোনো অসুবিধা থাকে, যদি কোনো ডাউট থাকে তো আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেবো। আমরা ফার্স্টে ফিল্মটা ভালো করে বসিয়ে নিয়েছি, আপনাদের প্রপার স্টেপ বাই স্টেপ এচিং প্রসেসটা আমরা দেখাবো কালার করাটা। আমরা বসিয়ে নেওয়ার পর আমরা এখানে ডিজাইনটা ফার্স্টে দেখেছেন, আমরা এটা সরু লাইন রেখে কাজ করছি, ধারে বর্ডার লাইন রেখেছি। তো আমরা গ্লাসে ফিল্মটা বসিয়ে নেওয়ার পর সরু লাইনটা তুলে নিয়েছি। আমার এখানে দুটো গ্লাস নিয়েছি, আপনাদের একটা গ্লাস দেখিয়েছি আর একটা আপনাদের ফিল্মটা বসানো দেখায়নি, ওটা সেমভাবেই আমরা বসাবো। আমরা এখানে ধারের আউটলাইনটা এখানে আমরা ব্ল্যাক কালার করে নিচ্ছি। আমরা প্রত্যেকটা আউটলাইনই বেশিরভাগ সময় ব্ল্যাক কালারই ইউজ করি, বাই চান্স আমরা অন্য কালারও অ্যাড করি, কিন্তু বেশিরভাগটা আমরা ব্ল্যাক কালারটাই ইউজ করি। আমরা এখানে বডিটার ব্ল্যাকটা যেটা মারার কথা ছিল আমরা সেটা কমপ্লিট করে ফেলেছি। এরপর আমরা বাদবাকি অংশটা কালার করছি, আপনাদের খুব ক্লোজ থেকে দেখাবো। আপাতত আপনারা দেখুন যে ফার্স্টে আমরা কোন পার্টটা কালার করছি। তো আমরা ক্লোজ থেকে আপনাদের কালার করাটা দেখাবো। আমরা এতে শ্যাডো রেখে কাজ করব, একদিকটা ব্লু দেবো আর একদিকটা তার হোয়াইট রেখে কাজ করব। আমরা শেড করে করছি সব কালারগুলো অ্যাবস্ট্রাক্ট ডিজাইনে। আপনারা ডিজাইনটা ফার্স্টেই দেখেছেন, আমাদের প্রত্যেকটা কালার শেড করা ছিল। শেড করলে ডিজাইনটা কতটা সুন্দর লাগছিল। আমরা বডিটা হোয়াইট রাখবো, আপনারা দেখেছেন যে আমরা বডিটা অফ হোয়াইট করেছি। তো আমরা এটাও কালারটা করে ফেলার পর আমরা একটা একটা কালার করব, আর তারপরে আমরা হোয়াইট দিয়ে সেই জায়গাটা কভার করে দেবো, তারপর আমরা পরের কালারটা টাচ করব। তো আপনারা দেখেইছেন আমার প্রত্যেকটা ভিডিওতে আমি কালার করার পর, যে কালার করার পর হোয়াইট দিয়ে আমরা সেই জায়গাটা কভার করে দিই, তারপর অন্য কালার ইউজ করি। তো আমরা এখানেই দেখতে পাচ্ছেন আমরা কালারে চলেই এসেছি। এখানে আমরা রেড কালার, অরেঞ্জ কালার, ইয়েলো সমস্ত কালারই ব্যবহার করছি। প্রপার ডিটেলস আপনাদের দেখতেই পাচ্ছেন যে আমরা কীভাবে কালারটা ব্যবহার করছি সেট করে করে। দেখুন কালারটা কতটা সুন্দর লাগছে। আমরা এই কালারটাও হোয়াইট দিয়ে কভার করে দেবো, শেষ পর্যন্ত আমরা পুরোটাই হোয়াইট দিয়ে কভার করবো, আপনারা দেখতেই পাবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তো প্লিজ সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও আমার নতুন নতুন ভিডিও পায়। দেখুন আমরা এখানে কালার প্রসেস এখানে শেষ হয়েই এসেছে। আমরা বাদবাকি যেটা সেট করেছিলাম সেটের অফগুলো আমরা ইউজ করছি, এখানে হোয়াইট ইউজ করেছি, ইয়েলো ইউজ করেছি। তো আমাদের কালার এখানে কমপ্লিট হয়ে গেছে। তো কালার কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা হোয়াইটটা ইউজ করছি, আমরা হোয়াইটে কালারটা কভার করে দেবো, কেননা আমরা বডিটা এখানে অফ হোয়াইট করবো, আমরা ব্ল্যাকের অফ হোয়াইট করবো এখানে। তো দেখতে পাচ্ছেন আমরা বাকিটা তুলে নিচ্ছি, বাকি বডিটা আর বডির ফিল্মটা আমরা পরিষ্কার করে দিচ্ছি, যেহেতু আমরা বডির কালারটা এবার এখানে করবো। দেখুন আমরা এখানে বডিটা কালার করতে স্টার্ট করে দিয়েছি, আমরা এখানে কালারটা করছি। দেখতেই পাচ্ছেন যে আমরা একটা একটা গ্লাস ইউজ করব, আমরা একসাথে দুটো কালার বডিটা কালার করছি না, আমরা একটা একটা করে বডি কালার করব। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। আমার ভিডিওটা পুরো দেখার জন্য থ্যাংক ইউ।